আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেই অবস্থান করছো। আমি মাহমুদা আক্তার লিজা, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, সানারপাড় রসনারা ডিগ্রি কলেজ। আশা করছি তোমরা আমার আগের ক্লাসটি দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নাও, কারণ আজকের ক্লাসটি আগের ক্লাসের ধারাবাহিকতায় নেওয়া হবে। আজকে আমি তোমাদের আলোচনা করব ফিনান্স ব্যাংকিং ও বিমার ফিনান্স বিষয়ের প্রথম পত্র ফিনান্সের অষ্টম অধ্যায় নিয়ে। আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম অষ্টম অধ্যায়ের গড় মুনাফার হার নিয়ে। আজকে আলোচনা করব অষ্টম অধ্যায়ের সনাতন পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি, পে ব্যাক সময় পদ্ধতি নিয়ে। পে ব্যাক সময় পদ্ধতি, ইংরেজিতে যাকে বলে পে ব্যাক পিরিয়ড, এটার আরও কয়েকটি নাম আছে। বাংলায় একে বলা হয় বিনিয়োগ ফেরতকাল অথবা বিনিয়োগ উপার্জনকাল। আচ্ছা, তাহলে আমরা পে ব্যাক সময় পদ্ধতি বলতে কি বোঝায় সেটা জানি। পে ব্যাক, এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে পে ব্যাক সময় মানে হচ্ছে প্রকল্পে যে অর্থ বিনিয়োগ করা হয় তা ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকৃত অর্থ কত সময়ে উঠে আসবে তা নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় পে ব্যাক সময়। অর্থাৎ আমি একটা কোনো প্রকল্পে বিনিয়োগ করব, সেই বিনিয়োগটা আমার কত দ্রুততম সময়ে ফেরত আসবে বা কত সময়ে ফেরত আসবে তা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় পে ব্যাক সময়। অর্থাৎ যে কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে তা পে ব্যাক সময় পদ্ধতির সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এই পদ্ধতি প্রকল্প মূল্যায়নের একটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি। আচ্ছা, দুইটি সূত্রের মাধ্যমে এই পে ব্যাক সময় পদ্ধতি নির্ণয় করা যায়। আমরা এখন দেখব যে সূত্র দুইটি কি। এক নম্বর সূত্র হচ্ছে বিনিয়োগকৃত প্রকল্প থেকে গৃহীত নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয় তাহলে প্রাথমিক বিনিয়োগকৃত তহবিলকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করলেই পে ব্যাক সময় পাওয়া যায়। অর্থাৎ প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ সবসময় প্রত্যেক বছরে সমান হবে, এক্ষেত্রে প্রত্যেক বছরে নগদ আন্তঃপ্রবাহটা সমান হবে, সেক্ষেত্রে আমরা সূত্রটা পাই পিবিপি। পিবিপি সমান সমান প্রারম্ভিক বিনিয়োগ, বা প্রারম্ভিক বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে নগদ বহিঃপ্রবাহ বলতে পারো, বা এটার ইংরেজি হচ্ছে এনসিইউ। এনসিইউ মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহকে ইংরেজিতে বলা হয় নেট ক্যাশ বেনিফিট। এবার আমরা আসো দেখি দুই নম্বর সূত্রটা কি। দুই নম্বর সূত্রটা হচ্ছে যে ক্ষেত্রে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহটা প্রত্যেক বছর অসমান থাকবে, মানে প্রত্যেক বছর সমান হবে না, সেক্ষেত্রে আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলোকে ক্রমান্বয়ে যোগ করা হয় যতক্ষণ না পর্যন্ত ক্রমযোজিত যোগফল বিনিয়োগকৃত মূলধনে সমান না হয়। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে তোমার পিবিপি বা পে ব্যাক সময় সমান সমান এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এক্ষেত্রে আমরা জানবো যে এখানে এ মানে কি। এ মানে হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ইজ নিয়ারার টু এনসিইউ, অর্থাৎ যে বছর ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নেট বিনিয়োগের নিকটতম বা কাছাকাছি বা সমান হবে সেই বছরই হবে এ। এবার আমরা জানবো এনসিইউ মানে কি। এনসিইউ মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো বা নেট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ। এবার আমরা জানবো সি মানে কি। সি মানে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ আউটফ্লো অব দ্য ইয়ার এ, অর্থাৎ এ বছরে অর্জিত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা জানবো ডি মানে কি। ডি মানে হচ্ছে ক্যাশ ফ্লো অব দ্য ইয়ার ফলোয়িং দ্য ইয়ার এ, অর্থাৎ এ বছরের যে নগদ আন্তঃপ্রবাহ আছে তার পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ, তাই হবে ডি। এখন আমরা এই দুইটা সূত্র অঙ্কের মাধ্যমে প্রয়োগ করব। প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা পে ব্যাক সময়টা নির্ণয় করতে পারি। এখানে প্রথম উদাহরণটা হচ্ছে একটি প্রকল্পে 5 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন, প্রকল্পের মেয়াদকাল 10 বছর, প্রকল্প থেকে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 1 লক্ষ টাকা, প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো। তোমরা প্রশ্ন পড়লেই বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে আমরা সমান নগদ আন্তঃপ্রবাহের সূত্র প্রয়োগ করব আর কোন ক্ষেত্রে অসমান নগদ আন্তঃপ্রবাহের সূত্র প্রয়োগ করব। এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা
যে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, প্রকল্পের মেয়াদকাল দেওয়া আছে, এবং যে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহটা দেওয়া আছে সেটা একটা, অর্থাৎ সম, মানে 10 বছর যাবত আমাদের এই 1 লক্ষ টাকাই নগদ আন্তঃপ্রবাহ হিসেবে আমরা কাউন্ট করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সম নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হবে সেক্ষেত্রে পিবিপি বা পে ব্যাক সময়টা হবে প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহ বা এনসিইউ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ এনসিবি। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব, মান প্রয়োগ করব, আমরা প্রারম্ভিক বিনিয়োগ কত পাই এখানে আমরা লিখে নিব। আগে এই সাইডে ডান সাইডে আমরা লিখে নিতে পারি যে এখানে প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহ সমান সমান 5 লক্ষ টাকা, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 1 লক্ষ টাকা। তাহলে আমরা এটা এখন সূত্রে প্রয়োগ করব, 5 লক্ষ ভাগ 1 লক্ষ। তাহলে আমরা পে ব্যাক সময়টা কত পাচ্ছি? 5 বছর, অর্থাৎ 10 বছর মেয়াদি প্রকল্প আমরা এখানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে কত বছরের মধ্যে আমরা পাবো? 5 বছরের মধ্যে। তাহলে পে ব্যাক সময় এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 বছর। সুতরাং পে ব্যাক সময় 5 বছর। তাহলে আশা করছি তোমরা সম নগদ আন্তঃপ্রবাহটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কে যাই, যার মাধ্যমে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। এখানে আমরা প্রশ্ন, আমি আগেই বলেছি যে প্রশ্ন করলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা সমান নগদ আন্তঃপ্রবাহ প্রয়োগ করবে, কোথায় অসমান নগদ আন্তঃপ্রবাহ প্রয়োগ করবে, সূত্র প্রয়োগ করবে। এখানে দেখো উদাহরণে উদাহরণটা দেওয়া আছে, জনাব আশিক 3 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করলো। সে আশা করে উক্ত মেশিন থেকে পরবর্তী 5 বছর যাবত নিট নগদ আন্তঃপ্রবাহ হবে, প্রথম বছরে 80,000, দ্বিতীয় বছরে 90,000, তৃতীয় বছরে 1 লাখ, চতুর্থ বছরে 1,20,000, পঞ্চম বছরে 1,10,000। তাহলে এখানে কি নির্ণয় করতে হবে? প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো এবং প্রকল্পের উদ্বৃত্ত সময়কাল বা সারপ্রাইজ লাইফ কত হতে পারে। আমরা এখন এটা সমাধান করব। এখানে সমাধানে আমরা অসম নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। এখন ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কিভাবে নির্ণয় করে, তার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে যেখানে থাকবে বছর নগদ আন্তঃপ্রবাহ এবং ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বা কিউমুলেটিভ ক্যাশ আউটফ্লো। এবার আসো প্রথম আমাদের প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহগুলো দেওয়া আছে। তাহলে আমরা প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ লিখব 80,000, দ্বিতীয় বছরে 90,000, তৃতীয় বছরে 1 লাখ, চতুর্থ বছরে 1,20,000, পঞ্চম বছরে 1,10,000। এখন ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম বছরে যে 80,000 টাকা আছে সেটা প্রথম বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বসে যাবে। দ্বিতীয় বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা হবে প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহের যোগ। তাহলে 80,000-এর সাথে 90,000 যোগ করলে হবে 1,70,000। এখন তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে তৃতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ। তাহলে 1,70,000-এর সাথে 1,00,000 যোগ করলে হবে 2,70,000। তাহলে চতুর্থ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে চতুর্থ বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ। তাহলে 2,70,000-এর সাথে 1,20,000 যোগ করলে হবে 3,90,000। আমাদের পঞ্চম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে 3,90,000-এর সাথে পঞ্চম বছরের নগদ আন্তঃপ্রবাহ 1,10,000 যোগ। তাহলে 3,90,000 যোগ 1,10,000, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চম বছরের নগদ আন্তঃপ্রবাহ 5 লক্ষ টাকা। এই আমাদের নির্ণয় করা হয়ে গেল ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এখন আমরা সূত্রটা লিখব যে অসম নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব। আমরা জানি পে ব্যাক সময় বা পিবিপি, পে ব্যাক পিরিয়ড, পিবিপি সংক্ষেপে বলা হয় পিবিপি। পিবিপি সমান সমান এ প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই জি। আমরা জেনে এসেছি যে এ মানে কি, এনসিউ মানে কি, সি মানে কি, জি মানে কি। এখন আমরা এটা, এই যে আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ছকটা করলাম, এখানে আমরা লিখে নিতে পারি যে আইডেন্টিফাই করে দিতে পারি যে কোন বছরে এ, কোনটা সি, কোনটা ডি।
কারণ এখান থেকেই আমরা মানগুলো নিয়ে সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে দেখো আমরা লিখেছিলাম যে এ মানে হচ্ছে কি, আমরা আগে দেখেছিলাম যে এ মানে হচ্ছে তোমার যে বছর ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি অথবা সমান হবে তাকে বলা হবে এ। তাহলে দেখো এখানে প্রশ্নে আমরা প্রাথমিক বিনিয়োগ কত পেয়েছি, প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 3 লক্ষ টাকা। তাহলে আমাদের এটা কোন বছরে হবে, এটা হবে এই যে প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি অথবা সমান, বেশি নয় কিন্তু। তাহলে এটা হবে তোমার, আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে এটা হবে 2,70,000, মানে 3 লক্ষের কাছাকাছি অথবা 3 লক্ষের সমান। তাহলে 3 লক্ষের কাছাকাছি মান হচ্ছে 2,70,000, তাহলে এটা হবে এই তৃতীয় বছরে। তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান 3। এবার আসো যে এনসিইউ মানে কি। এনসিইউ মানে আমরা জেনেছি যে এনসিইউর মানটা আমরা আমরা জানি যে এনসিইউ মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। তাহলে এনসিইউ মানে হচ্ছে এই যে 3 লক্ষ টাকা। আর সি, সি আমরা কিভাবে পাবো, সি হচ্ছে এ বছরে অর্জিত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 2,70,000 টাকা। আর ডিটা হবে এ বছরের যে নগদ আন্তঃপ্রবাহ আছে তার পরবর্তী বছরে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে কত পেলাম আমরা, 1,20,000 টাকা। তাহলে এগুলো আমরা এখন মান সূত্রে বসিয়ে দিব। তাহলে এ আমরা পেয়েছি 3 যোগ এনসিইউ 3 লক্ষ মাইনাস সি হচ্ছে 2,70,000 ডিভাইড বাই জি হচ্ছে 1,20,000। তাহলে আমরা পাচ্ছি, আমরা পে ব্যাক সময় পেয়ে গেলাম 3.25 বছর। তাহলে তুমি লিখতে পারো, সুতরাং পে ব্যাক সময় অসম নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে পে ব্যাক সময় সমান সমান 3.25 বছর। এই অঙ্কে আরেকটা জিনিস বের করতে বলেছে, সেটা হচ্ছে উদ্বৃত্ত সময়কাল বা সারপ্লাস লাইফ। তাহলে উদ্বৃত্ত সময়কালটা কি সেটা আমরা জানবো এখন। আমরা পে ব্যাক সময় মানে সবাই জেনেছি যে পে ব্যাক সময় হচ্ছে কোনো প্রকল্পে বিনিয়োগের ফলে বিনিয়োগকৃত অর্থটা আমি কত সময়ে ফেরত পাচ্ছি তা নির্ণয়ের পদ্ধতি বা নির্ণয়ের কৌশলকেই বলা হয় পে ব্যাক সময়। তাহলে সারপ্লাস সময়টা কি, এটা তোমাদের কাছে অনেকের কাছেই নতুন নতুন যে সারপ্লাস সময়টা কি বা উদ্বৃত্ত সময়কালটা কি। এখন উদ্বৃত্ত সময়টা হচ্ছে প্রকল্পের আয়ুষ্কাল থেকে বা প্রকল্পের মোট মেয়াদ থেকে, আয়ুষ্কাল থেকে আমি পে ব্যাক সময় বাদ দিলে যেটা পাবো সেটাকেই বলা হয় উদ্বৃত্ত সময়কাল। অর্থাৎ আমি আমার মুনাফা বিনিয়োগকৃত অর্থ কত সময় আগে ফেরত পেলাম সেটাকে বলা হয় উদ্বৃত্ত সময়কাল। তাহলে আমরা এখন উদ্বৃত্ত সময়কালটা নির্ণয় করব, প্রকল্পের আয়ুষ্কাল মাইনাস প্রকল্পের পে ব্যাক সময়। প্রকল্পের আয়ুষ্কাল হচ্ছে তোমার 5 বছর মাইনাস প্রকল্পের পে ব্যাক সময় হবে 3.25 বছর। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.75 বছর। তাহলে আমরা কি দেখছি যে উদ্বৃত্ত সময়কাল হচ্ছে 1.75 বছর। অর্থাৎ আমি প্রকল্পে কত সময় বাকি থাকতেই আমি আমার মুনাফাটা বা পে ব্যাকটা ফেরত পেয়েছি, ফেরত পেয়েছি প্রায় 1.5 বছর আগে আমি আমার প্রকল্প থেকে মুনাফাটা ফেরত পেয়েছি। তাহলে এভাবে আমরা নির্ণয় করতে পারি উদ্বৃত্ত সময়কাল। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা, অঙ্ক বিষয়ে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ধারাবাহিকতা বজায় রেখে আমি আমার পরবর্তী ক্লাস তো নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।